সরকারি নির্দেশ সেফ ড্রাইভ সেভ লাইফকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেকারের জীবনের ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে নিত্য যাত্রীদের দিনের পর দিন যাতায়াত ট্রেকারে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বামনিয়া থেকে ভায়া গোবিন্দপুর হয়ে কোতুলপুর পর্যন্ত যাবার রাস্তায় চোখে পড়বে যাত্রী পরিবহনকারী ট্রেকারের। যাত্রী নিরাপত্তার ব্যাপারে সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেকারের ছাদে আর দুই দিকে বাঁকুড়া উদ্যোগী হতে হবে এমনটাই মনে করছে এলাকার সচেতন মানুষ। আর সেটা যদি না হয় তবে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইর রিপোর্ট। একবার অ্যাক্সিডেন্টও হয়েছিল বহুদিন আগে, তো এইভাবে রিক্স নিয়ে না যায় ভালো। আর এক নম্বর কথা, দ্বিতীয় নম্বর কথা, ওই লাইনে তো কোনো যোগাযোগ নেই, বাসের যোগাযোগ না থাকার জন্য এই পরিস্থিতিটা হয়। তো আমরা অনেকবার বলি যে এত ভিড়, এরকম করে চাপাও না তুমি, বলে ভাই কী করবো, না চাপালে ঝগড়া করে আমাদের সাথে, যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হ্যাঁ হতে পারে, 100% অ্যাক্সিডেন্ট হতে পারে। একবার তো হয়েও ছিল, দিয়ে পাটা ঝুলছে দেখছি, হ্যাঁ পাটাও ঝুলছে, হ্যাঁ পাতা মানে হাত দেখে পর্যন্ত লোক। আপনার নাম? আমার নাম শওকত আলী। আপনি কি করেন? টোটো চালাই। অন্তকে একটা টেকা কোতুলপুর গেল এবং মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে দেখলাম, এইভাবে কি প্রতিদিন যায়? হ্যাঁ প্রতিদিন যাচ্ছে, এমন একটা টাইমও নাই যে মানে ঝুলে যায়, এইভাবে প্রত্যেক দিন যদি যেতে থাকে যে কোনো সময় টেকারটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি কি করেন এখানে? আমি এখানে ব্যবসা করি। আপনার নাম? সত্যিব্রত পালি। আপনি প্রতিদিন দেখেন? প্রতিদিন, আমরা ব্যবসা করি, আমরা দেখবো না। এই উচালন বা বেতালন হয়ে একটা কোতুলপুর একটা টেকা গেল, প্রচণ্ড ভিড় এবং ঝুলে ঝুলে যাচ্ছে, এটা কি প্রতিদিন ভিড় হয়? হ্যাঁ এটা প্রতিদিনই ভিড় হয়, যেটা আসতে প্রতিদিন ভিড় হয়, ঝুলে যায় মানুষ রিক্সের মধ্যে যাচ্ছে, তা সত্ত্বেও মানুষ চাচ্ছে কেন? হ্যাঁ ওই পাটাটা, ওই পাটা দিয়ে রেখে দিচ্ছে, পাটাটা ছেড়ে গেলে ঝুলে গেলে পা পিছলে গেলে স্লিপ খেয়ে গেলে পড়ে যাওয়ার ভয় বেশি, তো পাটাটা খুলে নিলে এটা চান্সটা এত কম থাকে। আমরা প্রতিদিন দেখেন? হ্যাঁ আমরা প্রতিদিনই দেখি। আপনি কি করেন? আমি টোটো চালাই। আমার নাম অভিজিৎ বাগ।